মেয়েরা, আজ আমি দশম শ্রেণীর কবিতা প্রলয়োল্লাসের শেষ অংশটুকু পড়াব। আগের দুদিন যাব আমি দুটি ভাগে ভাগ করে পড়িয়েছিলাম আগের অংশ, যেহেতু কবিতাটি অত্যন্ত বড়। কবিতাটা পড়ানোর ক্ষেত্রে আমি যে কথাগুলি বলেছিলাম সেটাকে যদি সংক্ষিপ্ত করে বলা যায়, তাহলে যে জরাগ্রস্ত সংস্কার, এ পরাধীন মনের আবদ্ধতা, নিষ্প্রাণ বর্ণহীন অসুন্দর পরাধীন ভারতবাসীর মনকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে রেখেছিল, সেই অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে এই অসুন্দরকে, এই জরাকে, বার্ধক্যকে বিনাশ করতে নবদিগন্তের সূচনাকারী যে প্রলয়ঙ্কর মহাদেব, তার আগমন ঘটল এবং তারই বন্দনা গান গাইলে কবি কাজী নজরুল ইসলাম। তারই প্রলয় প্লাবিত হৃদয়ে আশা, ভীতি ও রোমাঞ্চের দোলাচলকে কবি প্রলয়োল্লাস কবিতায় ব্যক্ত করলেন। আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছি যে রুদ্রদেব মহাদেব তিনি ধ্বংস করতে আসছেন, তার ধ্বংসের, তার যে প্রলয়ঙ্কর চেহারা, সেই চেহারা দেখে বিশ্ব চরাচর স্তব্ধ। কিন্তু একদিক থেকে যেন কোথাও মনে হচ্ছে তার এই যে প্রলয়, এই যে ধ্বংসকার্য, এর মধ্যে কোনো নববিধানের বাণী লুকিয়ে আছে। পুরনো যা কিছু, পুরনো যা কিছু প্রাচীন, যা কিছু অন্ধকারাচ্ছন্ন, যা কিছু পরাধীন, যা কিছু কুসংস্কারাচ্ছন্ন, সব কিছুকে ধ্বংস করে নতুনের জয়গান গাওয়ার জন্যই হয়তো আমাদের রুদ্রদেবের আগমন। এইভাবে আমরা যে অংশটুকু পড়েছি তার পরের থেকে আমরা দেখব, ওই সে মহাকাল সারথি রথ তরিত চাবুখানে, রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্র গানে ঝড় তুফানে। মহাকাল সারথি, মহাকাল ব্যাপারটা কি সেটা আমি পরে বলছি। মহাকাল সারথি মানে যিনি রথ পরিচালনা করছেন, রথ চালাচ্ছেন, তিনি সারথি। তার রক্ত তরিত চাবুক, রক্ত, এখানে একটা হিংসাত্মক আবহের সৃষ্টি করা হয়েছে। এই হিংসাত্মক আবহটা কি না, এই যে জরা বার্ধক্য, তাকে দূরে সরানোর জন্য রক্তের মতো কায়া বিশিষ্ট যে তরিতের মতো চাবুক, সেই চাবুক হেনে সারথি মহাকালের রথ টেনে আনছেন। এর আগেও মহাকাল কথাটা আমরা পড়েছি। মহাকাল বলা হয় দেবাদিদেব মহাদেব শিবকে। আমি তোমাদের একটা জার্নালের অংশ পড়ে শোনাচ্ছি যেখানে আমরা এই কথাগুলোই পাব। ইফ উই অবজার্ভ দ্য লাইফ, উই ক্যান সে দ্যাট উই অল আর সুইমিং ইন দ্য ফ্লো অফ টাইম। আমরা যদি জীবনকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে জীবন আর কিছুই না, একটা স্রোতের মতো, একটা প্রবাহের মতো, যেখানে আমরা সবাই কিন্তু সাঁতার কাটছি। দ্য লঙ্গার উই ক্যান স্টে অ্যালাইভ, বাট অ্যাট দ্য সেম মোমেন্ট, অ্যাট সাম মোমেন্ট উই লস এনার্জি, উই সিঙ্ক ইন টু সংসার সাগর। আমরা সাঁতার কাটছি, আমরা যতক্ষণ পর্যন্ত সাঁতার কাটতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমাদের শক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা সংসার রূপ সাগরে ভেসে থাকতে পারবো। কিন্তু যখন আমাদের শক্তি ফুরিয়ে যাবে, তখন আমরা ধীরে ধীরে সংসার রূপ সাগরে ডুবে যাব এবং আমাদের কিন্তু প্রাণহানি ঘটবে। আমাদের ভেতরের যে প্রাণ, আমাদের যে জীবন, সেই জীবন নিঃশেষিত হবে। এই সংসার সাগরকে কী বলা হচ্ছে? দ্য টাইম ওশেন। অ্যাজ উই সিঙ্ক ইনসাইড, আমরা যখন ডুবে যাব, উই লস আওয়ার ফিজিক্যাল বডিজ। স্বাভাবিকভাবেই আমাদের যখন প্রাণহানি হবে, আমরা যখন মারা যাব, তখন আমাদের ফিজিক্যাল বডি, অর্থাৎ আমাদের বাহ্যিক যে শরীরটা, সেটা চলে যাবে, সেটা আর থাকবে না। অ্যান্ড দ্য সোল ফাইন্ড আনাদার বডি, জন্মান্তর
জাতিস্বর এগুলো আমরা পড়ে এগুলো আমরা জানি হিন্দু ধর্মের একটা অন্যতম ক্ষেত্র। এখানে বলা হচ্ছে মানুষ নাকি মরে না, মানুষ নাকি সাত জন্ম হয়, পরের জন্মে সে আরেকটা বডিকে আরেকটা শরীরকে নিয়ে সে সেই প্রাণ সেই যে সোল অর্থাৎ আত্মা সেটা বেঁচে থাকে। অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দ্যাট নিউ বডি দ্য সোল এগেইন স্টার্ট সুইমিং, সেই নতুন যে শরীর তার সাহায্যে সে আবার সাঁতার কাটতে শুরু করে। দিস ওশন অফ টাইম যেটাকে আমরা বলছি কাল, এন্ডস টু শিবা যাকে আমরা বলছি মহাকাল, অ্যাজ লর্ড শিবা ইজ নোন অ্যাজ মহাকাল। অর্থাৎ এতগুলো কথা বলার একটাই অর্থ, আমরা মানুষ আমরা যখন জন্মাই আমরা শিশু থাকি, শৈশব কাটিয়ে কৈশোর, কৈশোর কাটিয়ে যৌবনে পা দিই, যৌবন থেকে প্রৌঢ়ত্ব, প্রৌঢ়ত্ব থেকে বার্ধক্য, বার্ধক্য থেকে জড়ত্ব জরা, এবং তারপরে যখন জরা আমাদের জীবনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে তখন এই জীবন নাশ হয় এবং সে নতুন করে একটা শরীরকে আঁকড়ে ধরে বাঁচতে শেখে। এটা শুধুমাত্র মানুষের জীবন নয়, মানুষের জীবন যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে অর্থাৎ এই বিশ্ব চরাচর, এই বিশ্ব চরাচর তার প্রতিটি নিয়ম যার সাথে মানুষের মনুষ্য জীবন জড়িত তার ক্ষেত্রেও কিন্তু মহাকালের এই নিয়ম খাটছে। বিশ্ব চরাচর যখন জরাগ্রস্ত বার্ধক্যগ্রস্ত অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে স্বাভাবিকভাবেই কিন্তু তার ধ্বংস আসন্ন হবে, ধ্বংস হয়ে সে নতুনভাবে বাঁচতে শিখবে, নতুন জীবন লাভ করবে। আমি এতগুলো কথা এই কারণেই বললাম, এই তত্ত্বটাকে বলা হচ্ছে মহাকাল তত্ত্ব। এই মহাকাল তত্ত্ব অনুযায়ী আমরা এই কবিতাটা পড়েছি এবং আমরা দেখেছি দেবাদিদেব মহাদেব শিব সেই সময় ধ্বংস নিয়ে আসছেন যখন মানুষের মন পরাধীনতার অন্ধকারে ঢেকে গেছে, যখন আমরা কী দেখছি না অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞচূপে, অন্ধকারার বন্ধকূপে অন্ধকারা মানে পরাধীনতার আধার বন্ধকূপে একটা কুয়ো চতুর্দিক আবদ্ধ একটা কুয়োর মধ্যে থেকে সেই কুয়ো থেকে বেরোনো যাচ্ছে না, আলোর কোনো দিশারি নেই, কোনো সন্ধান নেই, সেই পরিস্থিতিতে দেবাদিদেব মহাদেব রুদ্র বেশে প্রলয়ঙ্কর বেশে ধ্বংস নিয়ে আসছেন মনের জড়তাকে কুসংস্কারকে বার্ধক্যকে সরিয়ে নতুনের জন্ম দিতে আসছেন। এটাই তো মহাকাল তত্ত্ব, যে অন্ধকার আর বন্ধকূপে দেবতা পর্যন্ত যুগকাষ্ঠে বন্ধ। আমরা যখন অসহায় হই আমরা কার দ্বারস্থ হই, দেবতার দ্বারস্থ হই। সেই দেবতা যখন যুগকাষ্ঠে আবদ্ধ হয়ে থাকেন, যুগকাষ্ঠ মানে যেখানে বলি দেওয়া হয়, পশু বলি দেওয়া হয়, নরবলি দেওয়া হয়, সেই যুগকাষ্ঠে যখন তার বলি প্রস্তুতি চলে তখন মানুষ তো সত্যই অসহায়, তখন তাকে কে বাঁচাবে? অবশ্যই সেই মহাকাল, সেই দেবাদিদেব মহাদেব যিনি পরমেশ্বর, যিনি কিন্তু এই বিশ্বের রক্ষাকর্তা, এই বিশ্ব চরাচর যার সৃষ্টি, সেই সৃষ্টিকেই তার বহু লালিত বহু যত্নে লালিত সেই সৃষ্টিকে তিনি ধ্বংস করতে আসছেন, কারণ তিনি জানেন ধ্বংস ছাড়া নতুনের আবাহন সম্ভব নয়। রনিয়ে ওঠে ভেষার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে, সে যে সারথি মহাকালের রথ ছুটিয়ে আনছেন সেখানে সে তার যে তার সাথে বাঁধা যে ঘোড়া তার যে ভেষা, ঘোড়ার ডাককে ভেষা বলে আমরা এর আগেই শুনেছি জানি, অভিষেক পড়ানোর সময় আমি তোমাদের বলেছি, তার বজ্র তার যে কাঁদন সেই যে চিৎকার তাতে ঝড় তুফান কালবৈশাখী যখন আসে তখন একটা শো শো আওয়াজ হয়, সেই যে ধ্বংসের আওয়াজ, সেই ধ্বংসের আওয়াজটা মনে হচ্ছে যেন মহাকাল সারথির রথের সাথে বাঁধা যে ঘোড়া তার রেশার ধ্বনির মতো, সেই ঘোড়ার খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। খিলান আমরা জানি অর্ধবৃত্তাকার এক ধরনের নির্মাণ, এখানে নীল খিলান মানে নীল আকাশ। আমরা যখন অনেকটা দূর অবধি আকাশ আমরা দাঁড়িয়ে থাকি দেখলে মনে হয় যেন উল্টোনো কড়াই আকাশটা, এজন্যই একে নীল খিলান বলা হলো।
অর্থাৎ খুরের ঘোড়া রথকে চালনা করে আনছে, তার খুরের আঘাতে কি হচ্ছে না, তারায় তার খুরের আঘাতে তারা থেকে উল্কাপিণ্ড, ছোট ছোট গ্যাসীয় পিণ্ড যেগুলো মহাকাশ থেকে তড়িৎ গতিতে মহাকাশে সঞ্চরণশীল, সেগুলো মাঝে মধ্যে নিজেদের কন্ট্রোল হারিয়ে তারা ছুটে আসে পৃথিবীর মধ্যে উপর দিকে ছুটে আসে বা অন্যান্য মহাকাশের অন্যান্য গ্রহ নক্ষত্রের দিকে ছুটে যায়। সেই উল্কার সাথে তুলনা করা হলো, মানে সেই মহাকাল সারথি তার রথকে এতটাই বেগে ছুটিয়ে আনছেন যে তা সেই ঘোড়ার রেশাধ্বনি সমগ্র পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে, সেই ঝড় তুফানের আওয়াজের মতো ভয়ঙ্কর ধ্বংস লীলা চালাবে যে ঝড় তুফান, তার যে শোঁ শব্দ, সেই শোঁ শব্দ যেন মনে হচ্ছে রেশাধ্বনি, সেই ঘোড়ার খুর যেন তারায় লেগে তারার যে ভেঙে যাওয়া অংশ সেগুলো যেন সেই উল্কাপিণ্ডের মতো সেও যেন ছুটে আসছে নীলখিলানে, অর্থাৎ আকাশের দিকে গগনতলের নীলখিলানে, সেই আকাশের কথাই বলা হলো। অন্ধকার আর বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞস্তূপে, যজ্ঞজূপে পাষাণ স্তূপে, আমরা দেখতে পাচ্ছি দেবতাদের কথা আমি যেটা বললাম যে অন্ধকার আর বন্ধকূপে যেখানে মানুষ অসহায় হয়ে দেবতার কাছে আসে, সেই দেবতা আজকে এমন পরিস্থিতি, দেবতা পর্যন্ত আজকে বলি প্রদত্ত, তার তিনিও অসহায়, তিনিও আর কিছু করতে পাচ্ছেন না। পাষাণ স্তূপে অর্থাৎ যেখানে প্রাণ নেই, সেই জায়গায় আমরা দেবতাকে কিন্তু পাষাণ ছাড়া আর কিছুই বলছি না, তিনিও পাষাণ স্তূপে মাথা কুটে মরছেন, তার মধ্যেও কিন্তু আমরা প্রাণ সঞ্চার করতে পাচ্ছি না। এই তো রে তার আসার সময় ওই রথ ঘর ঘর, এই পরিস্থিতিতেই কিন্তু দেবাদিদেব অর্থাৎ দেবতাদের সর্বোচ্চ তার আসার সময়। রথ ঘর ঘর মানে রথের চাকার যে আওয়াজ সেই হলো রথ ঘর ঘর। শোনা যায় ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই রথ ঘর ঘর শোনা যাচ্ছে, প্রলয়ঙ্কর দেবাদিদেব মহাদেবের আগমন বার্তা শোনা যাচ্ছে, তোরা সেই জন্যই আগমনকে জয়সূচক ধ্বনির দ্বারা সেই আগমনকে আরও বেশি করে আবাহন জানা, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি বলছেন যে ধ্বংস দেখে ভয় পাচ্ছ কেন, প্রলয় নূতন সৃজন বেদন আসছে নবীন, জীবন হারা অসুন্দরে করতেছে দর। আগের দিন আমি বলেছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার কথা যেখানে কবি বলেছিলেন কি না, ওরে সবুজ ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। আবার সেই এক কথা যে প্রলয় কেন, প্রলয় আসবে নতুনকে সৃজন করতে, সেই নূতনের যে সৃজন, সেই সৃজন করার জন্য বেদনার পথ ধরতে হবে, কষ্টের মধ্য দিয়ে, যন্ত্রণার মধ্য দিয়ে তবেই কিন্তু আমরা নতুন কিছু পাওয়ার আশা করব। আসছে নবীন, নতুন কিছু আসছে, জীবনহারা অসুন্দর, সেই জরা সেই বার্ধক্যকে জীবনহারা অসুন্দর বলে কবি তুলনা করলেন, অসুন্দরে করতে সেদন, তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও হাসছে হেসে মধুর হেসে। তার চেহারাটা হয়তো এরকম উশৃঙ্খল, তার চেহারা দেখলে ভয় করছে, তার পিঙ্গল বর্ণ, তার ওই নয়ন কটায় বহ্নিজ্বালা দ্বাদশ রবির সেই দেখে ভয় করছে, তার চিৎকার শুনে অট্টহাসির অট্টরোল শুনে ভয় করছে, কিন্তু তা হলেও সেই প্রলয় কিন্তু আসছে হেসে মধুর হেসে। সেই আমি আবার একটু ওই কবিতাটা একটু বলতে চাই, কবিতার সেই কালবৈশাখী, মহিতলাল মজুমদারের কালবৈশাখীর ওই জায়গাটা একটু বলতে চাই, এত যে ভীষণ তবু তারে হেরি ধরায় ধরে না হর্ষ, এত যে ভীষণ তার ভয়ঙ্কর বেশ সেটা দেখে ভয় করছে, কিন্তু তাও পৃথিবীতে কিন্তু আনন্দের শেষ নেই, কেন আনন্দ না, ওরই মাঝে আছে কালপুরুষের সুগভীর পরামর্শ। সুগভীর পরামর্শটা কি না, ধ্বংস শুধু ধ্বংস করবে না, ধ্বংসের মধ্য দিয়ে নতুনকে আনবে, নবীনকে আনবে, বার্ধক্যকে ঘুচিয়ে, জড়তাকে ঘুচিয়ে নবীনের সঞ্চার হবে। নীল অঞ্জন গিরি নিভ কায়া, নিশীথ নীরব ঘনঘোর ছায়া, ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ।
ওই ভয়ঙ্কর যে বেশ, ওই ভয়ঙ্কর কেশ বেশের সেই প্রলয়ঙ্করের মধ্যেই কিন্তু কী আছে না, নববিধান, নতুন বিধান, পৃথিবীকে নতুন করে গড়ে তোলার যে বিধান তারই দুর্ধর্ষ একটা আশ্বাস। আজকে এই পর্যন্তই আমি রাখি, এর পরের দিন আমি তোমাদের বাকি যে অংশটা সেটা পড়াবো এবং প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই রইলো।